আমার ইউটিউব ফ্যামিলি সবকু স্বাগত করছে মোর চ্যানেলে। আর সমস্তে কেনা আছো? আশা করে সমস্তে ভাল থাকবে, মুই বি ভাল আছে। সমস্ত গুড মর্নিং। আউ টাইম হয়েছে 7:30, আজি হচ্ছে শনিবার, আউ নভেম্বর 20 হচ্ছে আজি। আমি এটা জস্ট উঠলি আর ব্লগ বনাবা স্টার্ট করলি ন, আউ যাইসি দেখবি মোর মা কানা করুছন। মু তো শুইলি, টিকিয়ে বাল গুলা সেট করেদেলি, ভুতিনি লেখে তো শীঘ্র উঠব ঘেতে দিশব। আউ যাইসি দেখবি মা কানা করুছন, খরাড়ে বি দেখ মোর মা মোর ভাই বইসছন। এটা মোর মা বইসছন, গুড মর্নিং। আজকে আমি বনেছু বড়িয়া আস্তা, টিকে কাল সামনে বনেই রখিথিলি। কাল নিনি মন্দির যাইথিলা, বলে কাঁ যে নড়িয়া রেখে খুয়াইথবা বলিকি সেটা চুনা রখিথিলি, সেটাকে পিসেই করি আমি মড়া পিঠা বনেছু। বেলে মোর মা বনেছন মোড়া পিঠা, কাল বনি দিয়েছিল, রাতির বনি রখি দিয়েছু। এটা গরম গরম খাইলে ভনি লাগে, এটা রখিলে সকালে খাইলে ভালো লাগছে। তো নাস্তা হয়েছে সিঝা মোড়া পিঠা, আর খরারে টিকিয়ে বুলি আসলে হবা, কেনা খরা দৌছি কেনা নি। এটা মোড়া পিঠা বহুত বনি আছে, গুড়র মোর মা বনেছন, চিনি সরসর পুরা গুড় সরসর। গুড় দেলে বি আমি চিনি দেসু, দুইটা মিক্স করসু, কারণ কি মিঠা হলে যাই মুখে যাইসি না তো নিজে। আর চাটি গুটে বি সাইডে লাগিছে। এটা আমার বাড়িকে আসলে ধনিয়া পতর এটা হয়েছে, এটা শাগ শাগটা টিকে ভাল সিনি হলো। আর সি আর ওটা পালং শাগ গুটি গুটি, আর মূলা শাগ বলে বহুত বড়িয়া হয়েছে, এটা মূলা হয়। ফুল কেতু ফুটিছে, সমস্তে দেখি পড়ুবে, গুটে গছে কি ফুল ফুটিছে, আও বি কড়ো ধরছে, বহুত বনিয়া ফুল ফুটলা এই বর্ষ। চিকেন রাঁধুছু, এটা আমি গাদি বুড়ি সারলি, ওটা চিকেন রাঁধবার স্টার্ট করেছে। আজ চিকেন হচ্ছে, হেতকি দিন খাই হপ্তে পাশকে, বেলে আজকে চিকেন রাঁধুছু, এটা মশলা পাক করুছে। মুই চিকেন রাঁধুছে, যেবে আমার ঘরে আমি চিকেন আনছু, মুই রাঁধছি, পয়লা ভাজি করি মুই এটা চিকেনকে রখি দিয়েছে। পয়লা টিকে ভাজি দিলে ভাল লাগছে, টেস্ট টিকে অলগা আসি। আর এটা আমি মশলা তেজপত্র ফুলা দিয়ে করি এটা ভাজুছে, মশলা বি আসলা না, এখান চিকেনকে দেমি, আর টিকে ফ্রাই করমি, তারপরে প্যান দেবু আমি। আর আমি টিকে করি টাইপ করবো, শুখা ভজা আমি নি করবার, আর মোর মা বসছন, আমি রাঁধুছে। ভিডিওটা কেনা লাগলে সমস্তে কব, লাইক কমেন্ট শেয়ার করে কে নি ভুলব। পুরা হপ্তে বাদ খাওছু, বলে এটা মশলা ভজা পুরা হয়েগলান। এটা মোর মা সমস্তে দেখি পড়ুবে, আর মা কেনা লাগুছিলা, মা আমি অন্ডা অন্ডি খাওতে যে এত দিন হপ্তে এটে পুরা খুব দিন টিকে চিকেন মিলুছে, মচকলে বলে দিনে খাওতেই, আর আমি কেই ভাত ভোল দিনে খাওতেই, আমি তো বেশি মাইসা খাইছু, অন্ডা নিলে আমি ভাত নেই খাও। আর আজকা চিকেন টিকে আনি করি রাঁধুছু, মাঝি পরে আজকা আমার খাবার টাইম হয়েগলান, আমার মা ভাত রুটি বড়া বড়ি করছন, মুই তো চিকেন রাঁধিছিলি, আমি কামরে টিকে যাইছিলি পাখর ঘর ঝিও ঘর সঙ্গে টিকি ইলেকট্রিক অফিস টিকে যাইছিলি, আর সোনা দোকান টিকে যাইছিল, যেনটা বি আনলু মুই পছা দেখামি এখান দেখে। আর এটা মোর মা ভাত বাড়ুছন, সবজি রয়েছে কিছু হয়নি, খালি চিকেন আর টমাটর, চিকেন সঙ্গে টমাটরই ভালো আছে কিছু বনলে, আর এটা মোর মা বাড়ুছন, সমস্ত দেখি পড়ুবে। এটা ভাত তিন লোকলি ভাইছি, এটা চিকেন, আউ
ତୁମର ଚିକେନ୍ ସାଙ୍ଗେ କିଛି ରାନ୍ଧିଲେ ହେନ୍ତା ଭନିଲା ଚିକେନ୍ ସାଙ୍ଗେ ଟମାଟର୍ ବି ଭଲ ଲାଗ୍ସି ତ ଆମେ ଖାଇଖୁଆ ଦେସୁଁ ପହେଲା। ଛେନ୍ ତଲ୍କେ ଯିମି ଆଉ ମୁଇଁ ବ୍ରେଡ୍ ସାଣ୍ଡୱିଚ୍ ବନାବି ବୋଲି ଭାବିଛେଁ। ସେତେ ରେସିପି ବି ଦେଇଥିଲି ଆଉ ମୋର ମାଆର ଆଜି ଦେହ ବି ବହୁତ ଖରାପ ଅଛେ ତ ଜୟସିନ୍ ଦେଖିବି ମୋର ମାଆ କାଣା କରୁଛନ୍। ତଲେ ମୋର ମାଆ ତ ସୁଇଥିଲେ ଉଠିଲେ କି ନିହା ଉଠନ୍ତି ଜୟସିନ୍ ଦେଖିମି ତାରପରେ ବନାବା ଷ୍ଟାର୍ଟ କରିମି। ମୁଇଁ ଭୋଗ ବି ଲାଗ୍ଲାନ ମୋର ଭାଇ ବନାବି କହୁଛେ ତ ଜୟସିନ୍ ତଲ୍କେ ମୁଇଁ ବନାମି। ଏଇଟା ଆଲୁ ପୁଞ୍ଚିଲେ ଦେସି ପହଲା କଢ଼େଇଟା ବସେଇ କରି ଭାଗିଥିଲି ଉପର ସୋନି କରୁଥାଏ ମୁଇଁ ଦେଶୀ ଆଲୁ ରହିଲେ ଭଲ ଲାଗେ କି ଆଳୁ ଠିକ୍ ଅଛି ସେ କୁ ପରେ ସାଇଡ଼ ରହିଲୁ ଆମର କମ୍ପ୍ଲିଟ୍ ହେଇଗଲା ଚାରିଟା ଚାରିଟା ସେ ମୁଁ କାହା ଆଳୁ ଲାଗିଛି ଗୋଟେ ଗୋଟେ କରିଲେ ଠିକ୍ ଦିଦା ମୋର ସାଣ୍ଡୱିଚ୍ ବନିକରି ରେଡ଼ି ହେଇଗଲା କେନ୍ତା ଲାଗ୍ଲା ସମସ୍ତେ କହିବ ଆଉ ମୋର ଭାଇ ସାଙ୍ଗେ ଯାଇସୁ ଖାଇଦେମି ବହୁତ 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 ଭୋଗ ଲାଗ୍ଲାନ। ମୋର ଭାଇ ସାଙ୍ଗେ ଖାଇବାଲି ବସିଲୁନ ଆଉ ସାଇଡ଼ ଆଡ଼େ ଏଇଟା ମୋର ମା ଶୁଇଛନ୍ କାଁ କରିବେ ଫନି ଲାଗବାର ଶୁଇବ ତ ହେନ୍ତି ଫନି ଲାଗିଲେ ଆର୍ ଏଇଟା ମୋର ଭାଇ ଖାଇ ବସିଲାନ ଷ୍ଟାର୍ଟ କଲାନ ମୁଇଁ ବି ଖାଇସି ଆଉ କେନ୍ତା ଲାଗୁଛି ଟେଷ୍ଟ କହ ଟିକେ ମସ୍ତ ଲାଗୁଛି କହୁଛେ ଆଉ ମୁଇଁ ଖାଇସି ଆଦି ବି ମୁଇଁ ଖାଇଥିଲି ବଢ଼ିଆ ଟେଷ୍ଟ ଅଛ ଆଉ ମୁଇଁ ଖାଇଦେଉଛେ ପଢ଼ିଲା ବହୁତ ତ ଭୋଗ ଲାଗୁଛେ। ମୋର ଡେଲି ବ୍ଲଗ୍ଟା କେନ୍ତା ହେଲା ସମସ୍ତେ କହିବ ଯିଏ ବି ମୋର ଚ୍ୟାନେଲ୍ରେ ନୂଆ ଅଛ ପ୍ଲିଜ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବା କେହି ନି ଭୁଲ୍ବ ଆଉ ମୋର ୟୁଟ୍ୟୁବ୍ ଫ୍ୟାମିଲି ବାଲି ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର୍ କରିବା କେହି ନି ଭୁଲ୍ବ ଆଉ ଏଇଟା ମୋର ସାଣ୍ଡୱିଚ୍ ବନେଇଛେଟା ମୁଇଁ ଖାଇ ଖୁଆ ଦେସି ଆଉ ମୋର ମାଆକେ ତ ଭଲ ଲାଗ ରନ୍ଧାବଢ଼ା ମୁଇଁ କର୍ମି ଆଉ ଫେର୍ ନେକ୍ସଟ ବ୍ଲଗ୍ରେ ସମସ୍ତେ ଭେଟ୍ ପଡ଼୍ମା ଆଜି ମୁଇଁ ରହିଲି ବାଏ।